বীরভূমের লোহাপুর স্টেশন থেকে মোরগ্রাম স্টেশন পর্যন্ত রেল লাইনে পাশের রাস্তার ভীষণ খারাপ অবস্থা। বহুবার মন্ত্রীকে বলে জিএমকে বলেও কিছু হয়নি। গুসকরা থেকে নলহাটি মুরারই রাজগ্রামের পর্যন্ত প্ল্যাটফর্মগুলো এত ছোট, ট্রেনের কামরা এত বড়, ওখানে ট্রেন থামলে না লোক নামতে পারে না লোক উঠতে পারে, কোনো কারণই হয় না। কোভিডের সময় কিছু ট্রেন চালানো হয়েছিল স্পেশাল ফেয়ার নিয়ে, এখনও সেই ভাড়া নিয়ে সেই ট্রেন চলছে। কোভিড চলে গেছে কিন্তু ট্রেনগুলোকে কেন নর্মাল ফেয়ারে নিয়ে আসা হচ্ছে না? বর্ধমান মালদা টাউন প্যাসেঞ্জার, মমতা ব্যানার্জির সময় ট্রেনটা দেওয়া হয়েছিল, ট্রেনটা বন্ধই করে দেওয়া হলো, অদ্ভুত ব্যাপার। তারপরে হচ্ছে যে কিছু কিছু ট্রেন আছে যেগুলো আপের সময় থামে, ডাউনে থামে না, ডাউনে থামে আপে থামে না। আমার আমার রিকোয়েস্ট যে এই কথাগুলো বারবার মন্ত্রীকে বলেছি, বারবার জিএমকে বলেছি, বারবার ডিআরএমকে বলেছি, তাও কিছু হয়নি। 5 বছর ধরে ক্লান্ত হয়ে গেছি।